নির্বাচনের আগে গুলি চালানো ও বোমাবাজির ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। মঙ্গলবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলকে লক্ষ্য করে গুলি ও বোম ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গড়দেবানি পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সদস্য তপন মণ্ডল রাস্তার মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু গুলি না লাগায় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তপন মণ্ডলকে জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলেই দাবি তৃণমূলের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। গড়দেবানি অঞ্চল হলো আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ। 2014 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, গড়দেবানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি ভিড় দিয়েছে। সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের যিনি সদস্য তপন মণ্ডল আজকের ভোটার স্লিপ বিলি করছিলেন। ভোটার স্লিপ বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটার স্লিপ বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল, আলাদা আলাদা করছিল। এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের উপর হামলা চালায়, প্রথমে গুলি করে, তারপরে ফায়ার মিস হলে তার উপরে ফোপায় এবং পরে বোমিং করে তারা পালিয়ে যায়। যে দুষ্কৃতীরা ছিল তারা কোন রাজনৈতিক দল করে আমরা নিশ্চয়ই এটা পুলিশ তদন্ত করে দেখবেন, কিন্তু আমাদের যে অনুমান এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।